নমস্কার, আমি বিশ্বদীপ। আজকে চলে এসেছি আবার কে ফর কিচেনের তরফ থেকে। তো পেঁয়াজ কাটছি। পেঁয়াজ কেন কাটছি, আজকে আপনাদের একটা পেঁয়াজ ভাজার রেসিপি শেখাব। ভাবছেন পেঁয়াজ ভাজার আবার রেসিপি হয় নাকি? সে তো সবাই পেঁয়াজ ভাজতে পারে, ব্যাপারটা ঠিক তা নয়। আমরা পেঁয়াজের যেটা ভাজবো সেটাকে বলে বেরেস্তা। ইন্ডিয়ান প্রচুর রেসিপিতে এই বেরেস্তার ব্যবহার আছে। তা বেরেস্তাটা যদি প্রপারলি করা যায় তাহলে কিন্তু তার স্বাদ এবং গন্ধ দারুণ হয়। সেই বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজটাকে স্লাইস করা থেকে পেঁয়াজটা ভাজা অবধি পরপর কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্যেই কিন্তু যেতে হবে, তবেই কিন্তু আপনি পারফেক্ট বেরেস্তাটা তৈরি করতে পারবেন। ইউটিউবে অনেক শর্টে বহু মানে অনেক রকমের শর্টস যেগুলো আছে সেগুলোর মধ্যে বেরেস্তার অনেক রেসিপি রয়েছে, কিন্তু শর্টস দেখে ঠিক বেরেস্তাটা আপনারা প্রপারলি করতে বোধ হয় পারবেন না। তাই জন্য আমি এটা ডিটেলে একটা বেরেস্তা কি করে বানাতে হয় সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। তা পেঁয়াজ আমি একটা নিয়েছি, এই পেঁয়াজের আমি এই দিক সামনের দিকটা মানে যেদিকে রুট থাকে রুটের দিকটা এবং পিছন দিকটা এটা আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে আমি মাঝখান থেকে দুটো ভাগ করলাম। এই যে রুটটা রয়েছে রুটটা কিন্তু আমরা অবশ্যই ফেলে দেব, এটাকে ফেলে দিতে হবে। ঠিক এইভাবে আমরা রুটটাকে ফেলে দেব পেঁয়াজে, এবং এটারও রুটটা আমরা ফেলে দেব একইভাবে। আর তারপরে পেঁয়াজটাকে আমাদের ছাড়িয়ে নিতে হবে, খোসা ছাড়ানো যাকে বলে, সেটা তো শেখানো সম্ভব না। যার যেরকম পেঁয়াজ আছে সেইভাবে যতটা কম নষ্ট করে খোসাটা ছাড়ানো যায় দেখতে হবে, সেইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। তা আমরা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমাদের পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমরা পেঁয়াজটাকে স্লাইস করব। কিভাবে স্লাইস করব সেটা একটু দেখে নেবেন। আমি ছুরি দিয়েই স্লাইস করব। আপনাদের যাদের একটু মোটা শার্প ছুরি আছে তারা ছুরি দিয়ে করতে পারেন, আর যাদের স্লাইসার আছে তারা কিন্তু স্লাইসার দিয়েও করতে পারেন, একই ব্যাপার, এতে কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, স্লাইসার বা ছুরি যার যেটা সুবিধা হবে। তবে পেঁয়াজটা কাটার সময় কিন্তু প্রত্যেকটা যে কাটিংটা হবে সেটা যেন প্রপার এবং প্রত্যেকটা সমান হয়। তা আমি ঠিক এইভাবে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। এইভাবে পেঁয়াজটাকে পুরো কেটে নিতে হবে, আর আপনারা স্লাইসার থাকলে সেটা দিয়েও করে নেবেন, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। এইভাবে আমাদের পেঁয়াজটা কাটতে হবে। এইভাবে ঠিক আমরা পেঁয়াজগুলো কেটে নিয়েছি। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর এটা ভালো করে প্রত্যেকটা যেন আলাদা আলাদা হয়ে যায় আমরা একটু একটু ভালো করে এটা ছাড়িয়ে নেব। আলাদা যাতে হয়ে যায় সেইভাবে ছাড়িয়ে নিতে হবে। আমাদের এই রকম পেঁয়াজগুলো লাগবে, তাহলে সেইভাবে আমরা ছাড়িয়ে নেব। তা ঠিক এইভাবে পেঁয়াজগুলো আমরা আলাদা করে নিলাম। বেরেস্তার জন্য পেঁয়াজগুলো এইভাবে করতে হবে, হাত দিয়ে ভালো করে মেখে নিলেই পেঁয়াজের এই প্রত্যেকটি কোয়াগুলো আলাদা আলাদাভাবে ছেড়ে যাবে। এবার আমি এখানে তেল বসিয়ে নিয়েছি, এটা কিন্তু ডিপ ফ্রাই করতে হবে। তেলটা যথেষ্ট গরম করে নিতে হবে, মানে ঠিকমতো গরম না হলে পেঁয়াজ কিন্তু অনেকটা তেল টেনে নেবে এবং বেরেস্তা করার জন্য কিন্তু সেটা ঠিক হবে না। তা সেই ক্ষেত্রে আমাদের তেলটা প্রপার গরম করতে হবে, বেশ গরম করতে হবে। করে আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দেখছি, এটা এই নিচ থেকে ওপরে চলে আসছে যখন, তখন বুঝে নিতে হবে এই তেলটা প্রপারলি গরম হয়ে গেছে। তাহলে আমি এখানে পেঁয়াজগুলো দেব একসঙ্গে, সবটা না, পেঁয়াজ কিন্তু এটা মানে ফেনা হয়ে উঠে আসবে, সেই ক্ষেত্রে অল্প অল্প করে পেঁয়াজটা দিতে হবে। এইভাবে ফেনা হয়ে উঠে আসবে, সবটা দিলে কিন্তু তেল বাইরে পড়ে যাবে। অল্প অল্প করে দিতে হবে। এখন কিন্তু টেম্পারেচার বা ফ্লেম একদম কমানো যাবে না, এই অবস্থায় থাকবে। এবার এটাকে একটু ব্রাউন হওয়া অবধি
অপেক্ষা করতে হবে, পুরো ব্রাউন নয় কিন্তু, সামান্য ব্রাউন হওয়া পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে, এটাকে ভেজে নিতে হবে। এখানে তেলের ফেনাটা পুরো কেটে গিয়ে পেঁয়াজটা তেলের ওপরের দিকে চলে এসেছে, এই মানে এই অবস্থায় আমাদের কি করতে হবে, এটা হাই ফ্লেমে ছিল, আমাদের ফ্লেমটা বা টেম্পারেচারটা কমিয়ে দিতে হবে মিডিয়াম হাই ফ্লেমে। আমরা এখন মিডিয়াম হাই ফ্লেমে এটা কমিয়ে দেব যতক্ষণ না এটা একটা বাদামি ভাব এই পেঁয়াজটার মধ্যে না আসে। এটা একটা হালকা বাদামি ভাব এসছে, এর মধ্যে একটা এইরকমই ভাব আসবে, এরম বাদামি ভাব আসবে আর কি, যেটা দেখা যাচ্ছে এই ধরনের বাদামি ভাবটা আসবে পেঁয়াজটার মধ্যে, পুরো পেঁয়াজটার মধ্যে। এটা আমি এখন টেম্পারেচারটা কমিয়ে দেব হাই মিডিয়াম ফ্লেমে। এই যে পেঁয়াজটা এখন যেভাবে হয়েছে, যতটা ব্রাউন হয়েছে, এই অবস্থায় কিন্তু আমাদের তুলে নিতে হবে। আমরা পেঁয়াজটা পুরো তুলে নেব, একটা স্টেনারের মধ্যে তুলব। এবার এটাই কিন্তু চেপে আমি তেলটা ফেলে দেবো পেঁয়াজের, এই অবস্থায় পুরো চেপে তেলটা ফেলে দেবো যতটা তেল উঠে এসছে। এখানে গ্যাস বা আমার এখানে ইন্ডাকশন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে এটা তুলে নেওয়া হলো। পুরো তেলটা চেপে ফেলে দেওয়ার পর পেঁয়াজ কিন্তু অনেকক্ষণ হিট ধরে রাখতে পারে, তাই জন্য একটা যেটা হচ্ছে কিচেন টিস্যু সেটা একটা প্লেটের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এটাকে কিন্তু সঙ্গে সঙ্গে ছড়িয়ে দিতে হবে। এরম ভাবে ছড়িয়ে এটাকে রাখতে হবে এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এখানে আমাদের তেলটাকে অ্যাবজর্ব করিয়ে আমাদের এইখানে এই পেঁয়াজের এগুলো হয়েছে। আমি এখানে আমার মাইক্রোফোনটা নিয়েছি পেঁয়াজটা কিরকম ক্রিস্পি হয়েছে দেখানোর জন্য আপনাদের। এইভাবে পেঁয়াজটা ক্রিস্পি হয়েছে। এই পেঁয়াজটা কিন্তু আপনারা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারেন, আর বিরিয়ানি কিংবা চিকেনের বিভিন্ন প্রিপারেশনে এই বেরেস্তাটা কিন্তু ভীষণভাবেই কাজে লাগে, এবং এর একটা স্মেল এবং টেস্ট অসাধারণ। তা এটা আমরা এখন রেখে দিচ্ছি, আপনারাও এরকম করে বানিয়ে কিন্তু পেঁয়াজের বেরেস্তা রাখতে পারেন। তাহলে আজকে আমাদের পেঁয়াজের বেরেস্তা রেসিপি কমপ্লিট। আবার ফিরে আসবো, আমাদের এখন নতুন নতুন মশলার বিভিন্ন রেসিপি আসছে, সেগুলো দেখতে ভুলবেন না। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন, আর প্লিজ আমাদের এই ভিডিওগুলোকে আপনারা লাইক শেয়ার করে দেবেন। খারাপ লাগলে কোনো কিছু সাজেশন থাকলে আমাদের জানাবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে এই পর্যন্ত, ওকে বাই।